আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত দেখা যায় যে আমরা যেহেতু হাঁসের বাচ্চাটা ডেলিভারি দেই, তো সেক্ষেত্রে হাঁসের বাচ্চা নিয়ে বেশি ভিডিও করা হয়, আর আপনারা হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার পর এই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে আপনারা বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে কীভাবে লালন পালন করবেন, বা এই যে সিস্টেমটা কি, আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার বাচ্চাগুলো মারা যাবে না। যেহেতু আমার বড় ভাই এইগুলো নিয়ে দেখাশোনা করে, প্লাস আমাদের কিন্তু প্রতি মাসে আমাদের 15 দিন পর পর আমাদের শেডে বাচ্চা উঠানো হয়, এবং দেখা যায় একসাথে 5,000-10,000 পর্যন্ত বাচ্চা আমাদের শেডে উঠানো হয়। সেগুলো আমার বড় ভাই মেইনলি এগুলো দেখাশোনা করে, সো সেক্ষেত্রে আমার চেয়ে কিন্তু সেই বেশি অভিজ্ঞ। তো তার মাধ্যমে আসলে জানানোর চেষ্টা করব যে আসলে যে বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে ভাই আপনি আসলে দর্শকদের জানাবেন যে বাচ্চাটা আসলে নিয়ে যাওয়ার পরে আমরা তো দিয়ে দিচ্ছি, যাওয়ার পরে গাড়ি থেকে নামাচ্ছে, নামানোর পরে হচ্ছে কার্যক্রমগুলো তাদের, আর গাড়িতে উঠানো পর্যন্ত কিন্তু কার্যক্রমগুলো আমাদের থাকে। তো এই ক্ষেত্রে কি করতে হবে এটা আমরা কিন্তু করে দেই। সেক্ষেত্রে তারা নামানোর পর থেকে শুরু করে একদম যখন বাড়িতে বাচ্চাটা নামবে, নামার পর থেকে শুরু করে তারা কখন কি করবে বা কোন কাজটা করলে বাচ্চাগুলো মারা যাবে না, কারণ যেহেতু দেখা যাচ্ছে যে আমরা এত বাচ্চা পালন করি কিন্তু মাত্র 5-10টা বাচ্চা নষ্ট হয়, এর বেশি কিন্তু নষ্ট হয় না। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে 200 বাচ্চা নিলে 150-120 মারাই যায়। তো এটা যাতে না মরে সেজন্য তারা কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবে। বাচ্চাটা আপনারা হাতে পাওয়া পরে, আপনারা নিয়ে যাওয়া পরে, আপনারা তো নিয়ে যাওয়া ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে যে পানি দিচ্ছেন বা অন্য অন্য শুকনো খাবার দিচ্ছেন, কিন্তু না, খাবারটা দিবেন আপনার হচ্ছে মুড়ি বা খুদের ভাত, খুদটা ফুটাইয়া বা মুড়িটা আপনার হচ্ছেন গা মুড়ি যখন দিবেন তখন আপনার কি করবেন, আপনার হচ্ছে লাইচি ভিট আর ওই যে অ্যান্ডোচিন ভিট ঠান্ডার এই ওষুধটা ধরেন যে একটা পাত্রের ভিতরে নিয়ে পানির ভিতরে গোলায় দিয়ে ওইখানে মুড়িটা দিয়ে দিবেন ওই পানিতে। দেওয়ার পর দেখা যাচ্ছে যে 5-10 মিনিট রাখলেন, রাখার পরে ওই মুড়িটা নরম হয়ে গেল, তারপরে মুড়িটা নিয়ে আপনি হচ্ছেন গা হয়তো ছিটিয়ে দিলেন, এইভাবে ছিটিয়ে দিলেন মাথার উপর দিয়ে বাচ্চাগুলো, তাইলে দেখা যাচ্ছে খাচ্ছে। আর আপনার হচ্ছে আর জিরো ফিটটা আপনি দেবেন হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে হয়তো বা বিকাল টাইম থেকে আপনি সকালবেলা বাচ্চাটা হাতে পাইলেন, বিকাল টাইম থেকে বা একদিন পর থেকে আপনি জিরো ফিটটা দিবেন, কিন্তু আপনি মুড়িটা যে হয়তো বা সারাদিনে একবার দিলেন না, ওই দেখা যাচ্ছে 1-2 ঘন্টা পর পর এসে হয়তো বা ছিটিয়ে দিলেন, আর আপনার তাইলে বাচ্চা মারা যাবে না। আর একটা জিনিস বিষয় ফলো করবেন, সেটা হচ্ছে বাচ্চার গাও জানো না ভেজে, যখন আপনি পাত্র ওই পানি দিচ্ছেন ওষুধের পানি বা সাদা পানি আপনি পাত্রতে দিচ্ছেন তখন কিন্তু ওখানে যাবে পানি খাবার, পানি খাবার যা দেখা যাচ্ছে যে ওই গাওটা সব শরীর ভিজায় নি, আর ভিজে গেলেও কিন্তু বাচ্চা মারা যাবে। তাহলে সেক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন, ওই পাত্রর চতুর সাইড দিয়ে আপনার হচ্ছে খোয়া, ছোটো ছোটো খোয়া দিয়ে দিলেন বা হচ্ছে খ্যার বা যে কোনো জিনিস দিয়ে আপনার ওই পাত্রর ওই চতুর সাইড দিয়ে আপনি বুক করে দিলেন, দেখাচ্ছে হালকা কিছু পানি উঠে থাকবে, দেখাচ্ছে যে শুধু ঠোঁটটা চুবাইয়াও খেতে পারবে আর গাওটা ভেজবে না বা শরীরটা কোনো কিছু ভেজবে না, এরকম সিস্টেমে আপনি দেবেন। আর বাচ্চার মেনটেনটাই এটাই হলো আসল, যে হচ্ছেন আপনার বাচ্চা যুতিকালে ভেজে তাহলে অবশ্যই কাটবে, আর বাচ্চা যদি না ভেজে সেক্ষেত্রে বাচ্চা কাটবে না। আর এখন 2-1 পিস হয়তো বা যেতে পারে, কিন্তু হয়তো বা আপনার 500 নিচেন দেখা যাচ্ছে 100 মারা গেল বা 50 পিস মারা গেল, তাহলে তো আপনার লস হবে। তাই এটা আপনার সবসময়ের জন্য এটাই ইয়ে করবেন। আর ওষুধের বিষয়টা আপনার অ্যান্ডোসিন ভেট আর আপনার লাইচি ভেট এইগুলি আপনার এই দুটোই আপনি খাওয়াবেন। আর হচ্ছে আপনার ভিট আপনি হয়তো বা বুঝতেছেন না, আমাদের ফোন দিচ্ছেন হয়তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা ব্যস্ত থাকি হয়তো ধরতে পারতেছি না, কিন্তু আমরা ধরতে না পারলেও আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা ফ্রি হলেই ব্যাগ দিয়ে আমরা কথা বলি। তাহলে সেই ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় হচ্ছে আমরা যে চারটা দিই, আমাদের একটা মেমো আছে, মেমোর পিছনে পুরো বিস্তারিত 1 দিন বয়স থেকে 1 মাস পর্যন্ত পুরো বিস্তারিত কখন কোন ওষুধ দিতে হবে, ওইটা দেখেও আপনি ওষুধ কিনে আপনি খাওয়াতে পারবেন। এই তো ভাই আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বাচ্চা নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাগুলো এক জায়গায় গাদি হয়ে যায়, জ্বরও হয়ে যায়, তো এই কারণে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। তো যাদের বাচ্চা আসলে জ্বরও হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আসলে করণীয়? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে বুডিংয়ের বিষয়টা আপনারা বলেন যে আমরা বুডিং কি করে করব, এখন গরমকালে বুডিং করার প্রয়োজন নাই। সেটা আপনার 500 বাচ্চা হলে দেখা যাচ্ছে যে আপনি 25 পাওয়ারের 5টা ভাল্ব 5 জায়গায় আপনি সেট করে দিলেন, 5 জায়গায় 5টা ভাল্ব সেট করে দিলেন, দেখা যাবে রাতের বেলায় 5 জায়গায় যায় ওই বাচ্চাগুলি গাদি লাগবে। আর ধরেন যে 5 জায়গায় যখন গাদি লাগবে 100 পিস করে বাচ্চা তত বেশি হবে না, কিন্তু আপনার জাস্ট একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে দলাটা ভাঙিয়ে দিতে হবে রাত্রিতে মাঝে মধ্যে উঠে দলাটা ভাঙিয়ে দিতে হবে। আর আপনার হচ্ছেন গা বুডিং বিষয়টা, বুডিংয়ে আপনার শীতকালে বুডিং লাগে,
শীতকালে বোরিং লাগে, গরমকালে এই বোরিংটা লাগে না। রাত্রিবেলায় আপনার হচ্ছে ভাল্বটা আপনার হচ্ছেন গা পাঁচটায় জ্বালায় রাখবেন, আর আপনার বিদ্যুৎ চলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু অন্ধকার পালি কিন্তু এসে চাচাবে, সেক্ষেত্রে আপনি আলাদা একটা সিস্টেম করেন, আলোর একটা ব্যবস্থা রাখবেন। আর বিশেষ করে ধরেন যে 10-15 দিন এরকম আপনার সমস্যা হবে, সেটা হচ্ছে বাচ্চারা দলা লাগবে বা ইয়া করবে, এইগুলো আপনার হচ্ছে উঠে উঠে দেখতে হবে। এইভাবে বাচ্চাগুলো লালন পালন করবেন আর সমস্যা হবে না। তার পরবর্তী আপনারা যদি না বোঝেন সেক্ষেত্রে আমাদের কাছে ফোন দিবেন, দিয়ে আমাদের থেকে পরামর্শ নেবেন। আর অবশ্যই 25 দিনের মধ্যে আপনার ডাক পেলে ভ্যাকসিনটা করতে হবে, করা লাগবে। আচ্ছা, এইদিকে আপনারা হয়তো বুঝতেছেন যে ডাক পেলে ভ্যাকসিন, এই ভ্যাকসিন আমরা কোথায় পাবো? আমার 100 পিস বা 200 পিস হাঁসের জন্য আমি কোথায় পাবো? আপনি পশু হাসপাতালে গেলে পরে একটা ডাক পেলে ভ্যাকসিন নিতে পারবেন। আর একটা ভ্যাকসিনের দাম কিন্তু হাজার হাজার টাকা না, একটা ভ্যাকসিনের দাম কিন্তু 40-50 টাকা বা 60 টাকা। আর একটা ভ্যাকসিন দিয়ে আপনি কিন্তু 100 পিস ভ্যাকসিন করতে পারবেন, তার মানে 50 টাকার ভ্যাকসিনে 100 পিস হাঁসেক আপনি ভ্যাকসিন করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এই দিকে অলসতা করবেন না, অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে এসে 25 দিনের মধ্যে ভ্যাকসিন করবেন ডাক পেলে, পালন পালন করবেন ইনশাল্লাহ। অবশ্যই আশা করা যায় আপনার হাঁস বড় হবে বা টিকবে এই, আর ছোট থেকেই বড় হতে হবে। আর বিশেষ করে ধরেন যে না বুঝলে অবশ্যই আমাদের সাথে পরামর্শ নেবেন, সবসময়ের জন্য পরামর্শ নেবেন। দর্শক, যাই হোক, আজকে এইগুলো ছিল। আর আপনাদের বাচ্চা লাগলে অবশ্যই আমাদের থেকে নেবেন, আর হচ্ছে সবসময়ের জন্য ভালো পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।